কেরিয়ার টু ফিফটি ফাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের নয় এরপ্রিলে প্রকাশিত হওয়া কর্মসংস্থান পেপার নিয়ে আলোচনা করব ষোলো পাতার এই কর্মসংস্থান পেপারটি তোমরা যদি এখনও সংগ্রহ করে না থাকো অবশ্যই তোমাদের নিকটবর্তী যে লোকাল মার্কেট রয়েছে বা পেপার স্টল রয়েছে সেই পেপার স্টল থেকে চার টাকা মূল্যে এই কর্মসংস্থান পেপারটি কিনে নাও ভিতরের পাতায় কিছু গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত আপডেট রয়েছে এরই পাশাপাশি তোমরা যদি বাড়িতে বসে প্র্যাকটিসেট করতে চাও তাহলে রেলওয়ে গ্রুপ ডির একটি সেট দেওয়া রয়েছে যেটি তোমরা কর্মসংস্থান পেপারটি কিনলেই বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবে নয় এপ্রিলে প্রকাশিত হওয়া কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরি সংক্রান্ত আপডেট রয়েছে সমস্ত আপডেটগুলো আমরা আজকের ভিডিওতে দেখে নেব তার আগে বলবো তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে লেটেস্ট যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য প্রথমে যে চাকরি সংক্রান্ত আপডেট রয়েছে পূর্ব রেলে দু জন অ্যাপ্রেন্টিসিপ নিয়োগ করা হচ্ছে এখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং সঙ্গে আইটিআই পাস করে থাকলে ছেলেরা আবেদন করতে পারবে যে সমস্ত জায়গায় নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন হাওড়া ডিভিশন মালদা ডিভিশন আসানসোল ডিভিশন আর কাছাড়াপাড়া ওয়ার্কশপ লিলু ওয়ার্কশপ জামালপুর ওয়ার্কশপে নিয়োগ করা হচ্ছে টোটাল এখানে শূন্য পদ রয়েছে দু হাজার নশো বাহাত্তরটি কোন কোন ডিভিশনে কত শূন্য পদ রয়েছে আমরা ভিডিওতে দেখে নেব ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে যে সমস্ত পদে মানে যে সমস্ত ট্রেটে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট ওয়ারম্যান লাইনম্যান কার্পেন্টার পেইন্টার ডিজেল মেকানিক রেফ্রিজ রেফ্রিজারেটার রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক মেকানিক্যাল মেশিন টুল মেনটেন্যান্স ব্ল্যাক স্মিথ এ সমস্ত ট্রেডে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা যোগ্যতাচি বলা রয়েছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাস করে থাকতে হবে সঙ্গে এনসিভিটি এবং এসসিভিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট যে সমস্ত ট্রেডে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত ট্রেডের একটি সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এছাড়া এইট পাস যোগ্যতায় যে সমস্ত ট্রেডে তোমরা আবেদন করতে পারবে সেটি হচ্ছে দেখো এখানে লেখা রয়েছে ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক সিট মেটাল ওয়ার্কার লাইনম্যান ওয়া ওয়ারম্যান কার্পেন্টার পেইন্টার এই সমস্ত ট্রেডে আবেদন করতে হলে তোমার এইট পাস যোগ্যতা থাকতে হবে এবং যে সমস্ত ট্রেডে তোমাদের নিয়োগ করা হচ্ছে সে সমস্ত ট্রেডে আইটিআই পাস করে থাকতে হবে এখানে তোমাদের বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তপসিলীরা পাঁচ বছর অফিসরা তিন বছর দৈনিক প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় এখানে পেয়ে যাবে এবার কোন কোন ডিভিশনে কত ভ্যাকান্সি রয়েছে এটি আমরা দেখে নেব হাওড়া ডিভিশনে টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে ছ হাজার সরি ছশো উনষাটটি রয়েছে এছাড়া তোমাদের শিয়ালদা ডিভিশন মালদা ডিভিশন সমস্ত ডিভিশন আমরা ধীরে ধীরে দেখে নেব এখানে শিয়ালদা ডিভিশনে দেখো ভ্যাকান্সি রয়েছে দুশো সাতানব্বইটি এছাড়া তোমাদের আসানসোল ডিভিশনে কত ভ্যাকান্সি রয়েছে দেখো আসানসোল ডিভিশনে ভ্যাকান্সি রয়েছে চারশো বারোটি ভ্যাকান্সি রয়েছে এবং কোন কোন টেটে কত ভ্যাকান্সি রয়েছে ভিডিওটি পজ করে তোমরা দেখে নিতে পারবে মালদা ডিভিশনে টোটাল ভ্যাকান্সি রয়েছে একশো আটত্রিশটি এছাড়া কাঁচরাপাড়া ওয়ার্কশপে রয়েছে একশো সাতাশিটি ভ্যাকান্সি লিলুয়া ওয়ার্কশপে রয়েছে ছশো বারোটি ভ্যাকান্সি এবং জামালপুর ওয়ার্কশপে রয়েছে ছশো সাতষট্টি ভ্যাকান্সি এখানে সম্পূর্ণ তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এখানে তোমাদের দেখো সিলেকশান প্রসেস যেটি রয়েছে মাধ্যমিক পাওয়া নম্বর দেখে ও আইটিআই কোর্স পাশের সার্টিফিকেট বা অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীরা মেধা তালিকা তৈরি করে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে বুঝতে পারছো তোমাদের সিলেকশন প্রসেস কেমন রয়েছে দেখো কোনো লিখিত পরীক্ষা পরীক্ষাভাবে ইন্টারভিউ এখানে হচ্ছে না উচ্চমার্ক উচ্চ তোমাদের যদি তুমি আর বারো ক্লাস বা উচ্চ শিক্ষাগত যোগ্যতা তোমার থেকে থাকে তাহলে কিন্তু তুমি এখানে বাড়তি সুযোগ পাচ্ছ না মোট শূন্য পদের এক দশমিক দুই পাঁচ গুণ সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এখানে দরখাস্ত করতে হবে এগারোই এপ্রিল থেকে দশই মেয়ের মধ্যে এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারো সম্পূর্ণটা তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এখানে অনলাইন ফি ফ্রি বাবদ যেটি জমা দিতে হবে একশো টাকা ফ্রি বাবদ জমা দিতে হবে এখানে তুমি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে পারো তপসিলি প্রতিবন্ধী মহিলা প্রার্থীদের কোনো ফ্রি লাগবে না কারণে প্রচুর দিন তোমাদের আর্মির র্যালি হয়নি আবার আর্মির র্যালি সংগঠিত হচ্ছে পয়লায় জুলাই থেকে দেখো ব্যারাকপুরে আর্মি র্যালি হচ্ছে এখানে যে সমস্ত জেলার প্রার্থীরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে সমস্ত আপডেট এখানে দেওয়া রয়েছে দেখো ভারতীয় স্থলবাহিনী ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের র্যালি হওয়ার নতুন তারিখ ঠিক হলো পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া পুরুলিয়া জেলার প্রার্থীরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে এখানে তোমাদের ফর্ম ফিল আপ তোমরা যারা করেছিলে আঠেরোই আটই জুলাই থেকে একুশে আগস্ট পর্যন্ত তোমাদের অনলাইনে দরখাস্ত নেওয়া হয়েছিল তার র্যালি শুরু হচ্ছে পয়লাই জুলাই থেকে আঠেরোই জুলাই পর্যন্ত পড়বে আরও অন্যান্য জেলার প্রার্থীরা কবে তোমাদের র্যালি হবে দেখে নাও দেখো এখানে র্যালির ঠিকানাটা দেখে নাও যে মাঠে তোমাদের র্যালিটি হবে আর সিটি সি গ্রাউন্ড ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এর আগে র্যালি হওয়ার তারিখ ঠিক হয়েছিল কিন্তু করোনা পরিস্থিতির জন্য তা বাতিল হয় অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে পনেরো দিন আগে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে এই র্যালিতে যে সমস্ত পোস্টে তোমাদের র্যালিটি নেওয়া হবে সেটি হচ্ছে সোলজার জেনারেল ডিউটি সোলজার টেকনিশিয়ান এই টেকনিক্যাল সোলজার ক্লার্ক স্টোর কিপার সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট সোলজার স্টেটসম্যান পদে তোমাদের র্যালি হবে প্রার্থী বাছাই জন্য প্রথমে নাম নথিভুক্ত করতে হবে ভোর পাঁচটা থেকে সাতটার মধ্যে তোমাদের নাম নথিভুক্ত করা হবে আর যেদিন তোমরা নাম নথিভুক্ত করবে সেদিন তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা শারীরিক মাপজোক ও যাবতীয় প্রমাণপত্র পরীক্ষা করা হবে প্রার্থী বাছাইয়ের দিন সঙ্গে নিয়ে আস নিয়ে যাবে যে সমস্ত প্রমাণপত্র সমস্ত প্রমাণপত্র কিন্তু সপ্রত্যায়িত না প্রত্যায়িত নকল অর্থাৎ গ্যাজুয়েট অফিসার দিয়ে তোমাদের সিগনেচার করিয়ে নিয়ে যেতে হবে প্রত্যেক প্রত্যেক কপি কিন্তু দুটো দু কপি করে জেরাকস করে নিয়ে যেতে হবে প্রত্যেক ডকুমেন্টস দু কপি করে তোমাদের জেরাকস করে নিয়ে যেতে হবে তোমরা যখন র্যালিতে অংশগ্রহণ করতে আসবে অন্যান্য জেলার র্যালি হওয়ার তারিখ এখনও ঠিক হয়নি তারিখ ঠিক হলে অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে বা কর্মসংস্থান পেপারের মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে পেপারে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের ভিতরের পাতায় দেওয়া রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিয়েছে সমস্ত পদে এখনও দরখাস্ত করতে পারবে তার কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখো এখানে লেখা রয়েছে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন শূন্য পদ কত রয়েছে শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে প্রথমে রয়েছে রাজ্যের একশো একুশটি সরকারি আইটিআই ও টি এর সার্টিফিকেট কোর্সে ভর্তি এখানে শিক্ষাগত যোগ্যতা এইট পাস এবং মাধ্যমিক পাস শূন্য পদের কোনো উল্লেখ নেই আবেদনের লাস্ট ডেট রয়েছে একত্রিশ পাস দু হাজার বাইশ তারিখ এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে ডিপ্লু ডবলু ডট ডট এনইটি এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এছাড়া কলকাতা পুর নিগমের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাওয়ার যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে একুশটি শূন্য পদ রয়েছে আবেদন করার শেষ তারিখ রয়েছে তেরো চার দু হাজার বাইশ তারিখ এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এছাড়া তোমাদের কলকাতা পুর নিগমের ডেপুটি ম্যানেজার ফুড সেফটি অফিসার পদে নিয়োগ করা হচ্ছে এখানে ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা এখানে ডিগ্রি এই সমস্ত যে সমস্ত পোস্টে তোমরা আবেদন করবে সমস্ত পদে ডিগ্রি থাকতে হবে নটি শূন্য পদ রয়েছে এখানে চোদ্দো চার সরি ষোলো চার দু হাজার বাইশ তারিখের মধ্যে আবেদন করতে হবে টিপল ডব্লু ডট এমএসসি ডট ওআরজি এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এছাড়া রিজার্ভ ব্যাঙ্কে অফিসার নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশান পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন দুশো সাতানব্বইটি শূন্য পদ রয়েছে আঠেরো চার দু হাজার বাইশ তারিখ লাস্ট ডেট রয়েছে ডিপ্লুডাব্লু ডট আরবিআই ডট ও আর জি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এছাড়া আরও যে সমস্ত রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট রয়েছে দেখো এখানে তোমাদের কলকাতা পুর পরিবেশ বন্ধু নিয়োগ করা হচ্ছে প্রাক্তন সহকর্মীদের আবেদন করতে পারবে তিনটি শূন্যপদ রয়েছে এখানে চব্বিশ চার দু হাজার বাইশ তারিখ লাস্ট ডেট টিপুল ডাব্লু ডট ডট ডব্লুবি ডট জি এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এছাড়া কলকাতা পুর নিগমে মজদুর পদে নিয়োগ করা হচ্ছে এখানে বাংলা লিখতে পড়তে জানলে তোমরা আবেদন করতে পারবে একশো চারটি শূন্য পদ রয়েছে চব্বিশ চার দু হাজার বাইশ তারিখ ক্লাস ডেট রয়েছে টিপুল ডট এমএসসি ডব্লুবি ডট জি এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে তোমাদের আরেকটি খুশির খবর দিয়ে রাখি ডব্লিউপি দু হাজার কুড়ি ব্যাচের পিএমটি এবং পিইটি যারা পাশ করতে পারেনি যে সমস্ত ক্যান্ডিডেট চিন্তার কোনো কারণ নেই তোমরা তোমাদের প্রস্তুতি চালাতে থাকো কলকাতা পুলিশের কনস্টেবলের নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এবছর বার হতে চলেছে খুব শীঘ্রই বার হবে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে চা নিতে থাকো এছাড়া নশো সাতানব্বই জনের যে ফুড সাব ইন্সপেক্টরের প্যানেল তৈরি হয়েছিল সেই প্যানেল বাতিল হয়েছে তোমরা সকলেই জানো খুব শীঘ্রই হয়তো রি প্যানেল আবার প্রকাশিত হবে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেপারে তোমরা পেয়ে থাকো কর্মসংস্থান পেপারটি অবশ্যই তোমরা যদি সংগ্রহ করে না থাকো তোমরা তোমাদের লোকাল মার্কেট থেকে সংগ্রহ করে নেবে এছাড়া রেলওয়ে কোর্স ফ্যাক্টরিতে তিনশো চুয়াত্তর জন অ্যাপেন্টিসিপ নিয়োগ করা হচ্ছে কেন্দ্র সরকারের রেল মন্ত্রক অধীন বেনারস লোকোমোটিভ ওয়ার্কার্স অ্যাপেন্টিসিপ হিসাবে তিনশো চুয়াত্তর জন ছেলে মেয়েকে নিচ্ছে নিয়োগ করা হবে এই সমস্ত তেলে ফিটার কার্পেন্টার পেইন্টার মেশানিস্ট ওয়েল্ডার টেকনিশিয়ান এই সমস্ত ট্রেডে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে যে সমস্ত ট্রেডে তোমাদের নিয়োগ করা হবে সমস্ত ট্রেডের সার্টিফিকেট আইটিআই পাস কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং সেই সঙ্গে মাধ্যমিক অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদনের যোগ্য এছাড়া মাধ্যমিক পাস সঙ্গে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে তুমি নন আইটিআই হিসেবে আবেদন করতে পারো এখানে তোমাদের বয়স হতে হবে সেক্ষেত্রে পনেরো থেকে বাইশ বছরের মধ্যে এছাড়া কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে যে সমস্ত ট্রেডে তোমাদের আইটিআই কোর্স মানে অ্যাপেনশিপ হিসেবে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত কোর্সের সার্টিফিকেট পাশ করে থাকতে হবে এনসিবিটি অনুমোদিত কোনো আইটিআই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের যে সমস্ত পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সমস্ত পোস্টের কত শূন্য পদ রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে সেই সঙ্গে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সেই বিজ্ঞপ্তি নাম্বার এখানে তোমাদের আবেদন করা যাবে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে আবেদন ফ্রি পাব জমা দিতে হবে একশো টাকা এখানে তোমরা তোমরা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মাধ্যমে জমা দিতে পারো তপশিলি প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো ফ্রি লাগবে না মতো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের ভিতরে পাতায় দেওয়া রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট প্যাপার্স যে সমস্ত কারেন্ট অফেয়ার্সগুলো দেওয়া রয়েছে সমস্ত কারেন্ট অফেয়ার্সগুলো কিন্তু আপকামিং যে সমস্ত এক্সাম আসছে সমস্ত এক্সামের জন্য কিন্তু খুব উপকারী অবশ্যই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেজটি সংগ্রহ করে নিতে চাইলে কর্মসংস্থান পেপারটি কিনে নাও তাহলে তোমরা সেখান থেকে আরও ভালোভাবে দেখে নিতে পারবে ভিডিওটি পজ করেও তোমরা দেখে নিতে পারো এবং নোট ডাউন করে নিতে পারো এছাড়া ভিতরে পাতায় দেওয়া রয়েছে রেলওয়ে গ্রুপ ডির একটি প্র্যাকটিস সেট এই প্র্যাকটিস সেটটি তোমরা বাড়িতে বসে করতে চাইলে অবশ্যই কর্মসংস্থান পেপারটি তোমার কিনে নিতে হবে তাহলে তুমি বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবে এই ছিল নয় এপ্রিলের কর্মসংস্থান পেপার যে সমস্ত চাকরি সংক্রান্ত আপডেট ছিল নয় এপ্রিলের কর্মসংস্থান পেপারে সমস্ত আপডেট নিয়ে তোমাদের মাঝে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে বন্ধুদের মাঝে এই ভিডিও লিঙ্কটি প্রচুর শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে